আমার একটা মহিলা মাদ্রাসা আছে নওগাঁ দিঘিরহাট বাজারে, ঈদগাহ সংলগ্ন, অত্যন্ত সুনামের সাথে চলছে আলহামদুলিল্লাহ। এবার সাতজন হাফেজা ওখান থেকে ফারেগ হবে, হাফেজা আর সাপাহার ভক্তি একদম মেন রোডের সাথে বালক শাখার কাজ চলছে, দোয়া করবেন। 20.5 লক্ষ টাকা ঋণী আছে রাজশাহীতে বাস টার্মিনালের সাথে, আমচত্বর নওদাপাড়ার থেকে পূর্ব দিকে বাস টার্মিনালের সাথে আমার প্রতিষ্ঠান আছে, ওখানে অত্যন্ত সুন্দরভাবে লেখাপড়া হচ্ছে। রাজশাহীর মধ্যে এখন যে ডিপার্টমেন্টটি আছে সেরা, আপনার মক্তবা আছে নুরানি এবং হেফজখানা আছে, সাথে সাথে 6 বছরের দাওরা হাদিস কোর্স আছে যারা হাফেজে কোরআন তাদের জন্য, যারা হাফেজে কোরআন তাদের জন্য এই কোর্সটা করা হয়েছে। সুতরাং এই কোর্সে হাফেজে কোরআনদেরকে দিতে পারবে একই ক্যাটাগরি। তা এখানে আবার ক্লাস 12 থেকে নিয়ে 8 পর্যন্ত দেওয়া হচ্ছে, এখানে আলিয়া সিলেবাস থাকবে প্লাস মদিনা বিশ্ববিদ্যালয়ের কিছু সিলেবাস এখানে দেওয়া হয়েছে, যাতে করে আরবিতেও তারা পারদর্শিতা অর্জন করতে পারে। একই সিলেবাসে আপনার ঢাকাতে খোলা হচ্ছে, রাজশাহী ঢাকা এখানে যেমন 6 বছরের দাওরা হাদিস কোর্স আছে, যারা দাওরা পাস করেছেন, কামেল পাস করেছেন, গ্রামারের দুর্বলতা আছে তাদের জন্য ফরুনাত 1 বছর আছে, যারা ভালো আরবি জানে তাদের জন্য 1 বছর হাদিস শাস্ত্রের উপরে কোর্স আছে। ঢাকাতে রাজশাহীতে 2 জায়গাতেই একই সিলেবাসে আপনার আমার মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে।